Sì. Aspetta. Sì. এই যে বন্ধুরা, এখন দেখতেছেন আপনারা এই যে বড় বড় সুরি চুটকি আমাদের কালেকশনে নিয়ে আসছি, আর এগুলো শুকাই দিয়ে দিছে, দেখেন শুকাচ্ছে আস্তে আস্তে। এগুলো হচ্ছে পেছনের, গুলো হচ্ছে লইট্টা, বড় বড় লইট্টা, এগুলো আমরা ছাদের উপর আবার শুকাচ্ছি। আমরা কিন্তু শুকানো মাছ আনছি, তারপর আবার শুকাচ্ছি আপনাদের ভালোর জন্য। যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন এই করোনা। সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিনিয়ত শুরু করতে হচ্ছে আমাদের নতুন ব্লগ ভিডিও। এই মাত্র আমি ইফতার করে বাজারে গেছিলাম, বাজার থেকে মাত্র এগুলো নিয়ে আসছি। দেখা যাক, আপনি দেখাও কি গেছে আজকে। আজকে কথা বলতেছে না কেন? এই যে লইট্টা মাছ নিয়ে আসছে 1 কেজি, আর এখানে এগুলো মুরগিল্লা বলে, মুরগিল্লা মাছ, সামুদ্রিক মাছ, এগুলো ছাই দিয়ে কত হয়, এগুলো এগুলো নিয়ে আসছে 1 কেজি। আর এখানে বরবটি দেখতেছেন, ঢেঁড়স, টমেটো, আর একটা সাবানের, বাংলা সাবান 37। লইট্টা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে, এগুলো কিন্তু সেহেরির জন্য করে রাখবে আর কি, রান্না করে রাখবে। জি, পরিষ্কার করে নিচ্ছে, পরিষ্কার করে এখানে রাখতেছে। ছোট ছোট করে কেটে নিচ্ছে, এখন দেখতেছে নর্নি কেমন হেল্প করতেছে, কারণ নর্নি নাকি ওই যে ওগুলো কি মাছ বলছি যে ওগুলো নাকি কাটা এখনো শিখে নাই, এখন শিখবে আজকে আমার কাছ থেকে বাই মাছ। এই যে আঞ্চলিক ভাষায় উন্দরা মাছ, পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু ছাই দিয়ে পরিষ্কার করতে হয়, দেখেন ছাই নিচে সোলার, মাটির সোলার ছাই। এখন অন্য মাছগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে পানি দিয়ে, হচ্ছে লইট্টা মাছ। আর ওই যে মাছগুলো দেখেছি এগুলা বাইরে নিয়ে গেছে পরিষ্কার করার জন্য, এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে এই জন্য।
পরে উন্নত হলো তার মরিচ নিয়ে নিচ্ছে, এগুলো একটু মাছের জন্য। মই এখন ওইগুলো পরিষ্কার করে আনা নেই, সব দিক মারিগুলো মশলাটা দিয়ে দেবো। হালকা পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে। এখন আমি কাঁচা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে সময় মাছগুলো দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করা যাবে না তেমন, মালি ভেঙে যাবে। পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এখন লইট্টা মাছ নামে ফেলছে, ভালো করে রান্না করে। লবণ দেওয়াটা দেখাতে পারিনি, অবশ্যই লবণ দিয়ে নামে ফেলছে। আর এখন এই যে সামুদ্রিক মাছগুলো, এগুলো কি মাছ বলছিল তো আমার, মন্দার মাছ নাকি, এটা এগুলো রান্না করার জন্য নিয়ে এসেছি। এই যে দেখেন চিল, টমেটো আর কয়েকটা ঢেঁড়স। কারণ এগুলো হয়ে গেলে একটু পরিষ্কার করার পর রান্না করবে। এই তো এখানে বসে থাকছো, জল চলে যাও তাহলে, তো রুমে যাবে। ওষুধ খাইছ, খাও নাই, ইফতার করো, ওষুধ খাও নাই। আল্লাহ, আসো তাহলে রুম, আসো তাহলে, বাদ দাও, রান্না বগিয়া করবে, ওটা যাও, ওষুধ নিয়ে আসো, ওষুধ নিয়ে আসো। ফের ব্যথা করে বাদ দাও, ফের ব্যথা করে বাদ দাও, ওষুধ নিয়ে আসছি। তো আপনারা দেখতেছেন হঠাৎ মাঝে ভিডিও বানানোর ক্ষেত্রে তো আপনারা দেখছেন, এরপর আর ভিডিও করে নাই, কারণ এরপর রান্না ছিল এগুলো আমি করছে হঠাৎ মাঝে ক্যাপটা করছে নাকি। তো ওষুধ তো প্রায় কতগুলো শেষ হয়ে গেছিলো এখানে, এমনি ডাক্তার আগে দেখতে দেখেছিলাম এখানে ওষুধ ছিল, তো এখানে কতগুলো শেষ হয়ে গেছে এগুলো এখান থেকে আনলাম। কারণ এই মুহূর্তে তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না, কারণ রাত হয়ে গেছে। তো ইনশাল্লাহ দেখি কালকে সকালে
যেতে পারি কি না এখন আগতে কি এই ছোট পানি আসো তো যা শুধু খেয়ে গেল এই এমনি ইফতার করছো তো তখন তো খাইছো ঠিক আছে ইফতার খেয়েছো না তো এখন ভাত টাকা নেই সমস্যা নেই হ্যাঁ শুধু গেল কেন তোর 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 না আস্তে 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 বেশি বেশি লাগতেছে তো এখানে গরমও বেশি পড়তেছে এই কয়েকদিন ধরে বৃষ্টি হলো মনে হয় কালকে নাকি ঢাকাতে প্রচুর জল বৃষ্টি হয়েছিল ওটা এদিকে আসো এদিকে দাও এদিকে দাও এদিকে দাও এই রুমে বকিয়া সাকিব চুটানো ছিল আমি একটু বাজারে কিনে গেছিলাম কারণ দেখার জন্য আমি বলছিলাম তোমরা বসে থাকো কালকে সকালে যে যাবো আর কি এখন তো আর যাওয়া সম্ভব না মুখে ফোন দিয়ে রাখো তো খারাপ লাগতেছে কারেন্ট ডিস্টার্ব করতেছে আমি কিন্তু গ্রামে গেছি পুরোটা আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে কারণ বাজার থেকে আসতে আসতে একে তো রাতে গাড়িও পাইনি কারণ বাজার বেশি দূরে না বসে হেঁটে গেছি দৌড়ে দৌড়ে শেষ তো কিছু পাবে বা বাদ নিয়ে আসবো হ্যাঁ একটু রেস্ট না তারপরে দেখা যাক তো বন্ধুরা দেখতেছেন অবশ্যই বলবেন নিজান ভাই অনেকে অনেক ধরনের বলবেন কাজ বেশি করে বা ছাদের উপর উঠা নামা এটা কিন্তু জানে হ্যাঁ কষ্ট তো দেখা যাক সামনে কি করা যায় আর কালকে অবশ্যই ডাক্তারের কাছে ইয়ে যাইতে হবে ডাক্তারের কাছে ঠিক অনেক দিন হচ্ছে এরা গো অসুস্থ ছিল আপনারা জানেন তো ঠিক মতো কিন্তু ওষুধ খাওয়া হয় মাঝে মধ্যে কিন্তু মনে থাকে না এরকম তো যার কারণে সমস্যাগুলো বেড়ে যায় তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আর কালকে দেখা যাক ডাক্তার কি বলে রিপোর্টে গিয়ে আসে তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন দেখি গান দিচ্ছে শুনুন গেছে একটু শেষ হতে হবে তো বন্ধুরা আমরা আজকের মতো এখান থেকে বেঁচে নিছি নেই তাহলে তুমি শুয়ে পড়ো হ্যাঁ তুমি একটু বাইরে থেকে আসি এগুলো হ্যাঁ এগুলো রেখে দাও তো এগুলো খাইলে রাখাইলে রাখো তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই দোয়া করবেন অমনির জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে অবশ্যই আবার আপনাদের মাঝে আসতে পারে আল্লাহ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ